প্রিপজিশনের খুব গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ম শিখে নেব। এর ক্ষেত্রে প্রথমে যেটা রয়েছে সেটা হলো কোনো নির্দিষ্ট সময়, যেমন খুব ভোর, দুপুর, রাত ইত্যাদি বোঝালে এর আগে অ্যাট বসে। যেমন রবিন রাইজেস অ্যাট ডন এভরিডে, রবিন প্রতিদিন ভোরবেলা ওঠে। উই ইট লাঞ্চ অ্যাট নুন, উই গো টু বেড অ্যাট নাইট। দ্বিতীয় রুল, দিনের অন্যান্য সময় যেমন সকাল, সন্ধ্যা, বিকাল এর আগে ইন বসানো হয়। যেমন রিমা কেম টু মাই হাউস ড্যাশ দ্য মর্নিং, এখানে হয়ে যাবে ইন দ্য মর্নিং। আই গো ফর ওয়াক ড্যাশ দ্য আফটারনুন, এখানে হয়ে যাবে আই গো ফর ওয়াক ইন দ্য আফটারনুন। তারপরে সোমা ওয়েন টু এ পার্টি ড্যাশ দ্য ইভিনিং, তো ওটা হয়ে যাবে ইন দ্য ইভিনিং। এরপরে তিন নম্বর রুল, কোনো কাজ কোনো জড়বস্তু দ্বারা সম্পূর্ণ করলে তার আগে উইথ বসে, এবং শরীরের কোনো অঙ্গ দ্বারা কাজটি সম্পূর্ণ করলে তার আগে বাই বসে। আই রাইট ড্যাশ মাই পেন, আমি লিখি আমার পেনের সাহায্যে। তাহলে এখানে পেন, পেনটা জড়বস্তু, সেই জন্য এখানে হয়ে যাবে উইথ। আই রাইট উইথ মাই পেন, আমি আমার পেন দিয়ে লিখি। তারপরে উই ইট ড্যাশ আওয়ার হ্যান্ডস, আমরা খাই আমাদের হাত দিয়ে। এখানে হাত শরীরের অঙ্গ, সেই জন্য হয়ে যাবে বাই, বি ওয়াই বাই। তারপরে কোনো বড় শহরের আগে ইন বসে, কোনো ছোট জায়গা বোঝালে তার আগে অ্যাট বসে। যেমন সুমি লিভস ড্যাশ কলকাতা, কলকাতা এখানে একটি বড় শহরের নাম বোঝাচ্ছে, সেই জন্য এখানে হবে ইন। তারপরে উই স্টে ড্যাশ হোম, এখানে হোম, হোম বলতে বাড়ি, আমরা থাকি বাড়িতে, কিন্তু বাড়ি একটা ছোট জায়গা, সেই জন্য এখানে হয়ে যাবে অ্যাট। এর পরের রুল, কোনো সালের আগে ইন বসে কিন্তু কোনো তারিখের আগে অন বসে। যেমন রবীন্দ্রনাথ গট নোবেল প্রাইজ ড্যাশ 1913, রবীন্দ্রনাথ পেয়েছিলেন নোবেল পুরস্কার 1913 সালে। কোনো সালের আগে আমরা ইন বসিয়ে সেই সেন্টেন্সটি পূর্ণ করব। তারপর রয়েছে সুমিতা বর্ন ড্যাশ 26th March, এখানে তারিখ বোঝাচ্ছে, 26th March মানে 26শে মার্চ, সুমিতা জন্মেছে 26শে মার্চ, তাই যেহেতু তারিখ সেই জন্য এর আগে বসবে অন। তারপরে সপ্তাহের যে কোনো বারের আগে অন বসে, যে কোনো বার হতে পারে সেটা সোমবার, রবিবার, শনিবার, যে কোনো বারের আগে কিন্তু আমরা বসাই অন। যেমন রুবি ওয়েন্ট দেয়ার ড্যাশ মানডে, রুবি সেখানে গিয়েছিল সোমবার, এর আগে আমরা বসিয়ে দেব অন। তারপরে মাই কাজিন কেম টু মাই হাউস ড্যাশ ফ্রাইডে, রুবি আমার বাড়িতে এসেছিল শুক্রবার, তাই এটাও যেহেতু বার বোঝাচ্ছে সেই জন্য আমরা বসিয়ে দেব অন, হবে মাই কাজিনস কেম টু মাই হাউস অন ফ্রাইডে, আমার কাজিন আমার বাড়িতে এসেছিল শুক্রবারে।